আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি পর্বে। আজকের পর্বে আপনাদের নিয়ে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার করব উপজেলার কুটি চৌমুহনির এক বিশাল গরু মহিষ ছাগলের হাটে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো ভাই। তো ভাই, আজকের কালেকশনে কি কি গরু নিয়ে আসা হয়েছে? আজকে শাহিওয়াল ভাই, সব শাহিওয়াল। সব শাহিওয়াল। তো আমাদের কি একটু দেখান দর্শকদের কোন গরুটা কি রকম চাচ্ছেন? যদি প্রথম থেকে দেখি, এই যে এই গরুটা, এটা চাওয়া দাম 135। এটা কত চাচ্ছেন? 135। 135 জি। এগুলো কি দাঁত হইছে? না, হয় নাই। দাঁত হয় নাই। তার সাতেরটা কি আর জাতটা কি বললেন একটু? শাহিওয়াল। শাহিওয়াল এর সাতেরটা শাহিওয়াল হই। এটাও শাহিওয়াল জি। এটা কত যাচ্ছেন? এটা 25। 125 জি। তো দাঁত হইছে এটার? দাঁত নাই, এখনো দাঁত হয় নাই। এর সাতেরটা যে কালো রঙেরটা দেখি, এটা নেপালি গির বাচ্চা। এটা নেপালি গির বাচ্চা? না, গির 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 গির। আচ্ছা আচ্ছা। তো কত করে যাচ্ছেন এটা? এটা সাধারণত 35। 35। আমরা তো ভালো করে দেখতেছি না অবশ্য দর্শক, এখানে জায়গাটা খুবই গরু একদম পাশাপাশি দাঁড়ায় রয়েছে দেখতেছি। তার সাথে যে দেখতেছি আরেকটা, এই যে লালটা, এই যে এটা, এটা 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 52, এটা 152 চাওয়া দাম। এটা 152 চাচ্ছেন? না জি। তো এটা এটা কি শাহিওয়ালেরই? শাহিওয়ালেরই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার সাতেরটা? এটা 45। 45 জি। 145 জি। আর এটা? এটা চাওয়া দাম 55। 155? না জি। এটা কেমন হবে ওজন এক একটার? এ 4.5 মন। 4.5 মনের মতো হবে? না জি। আচ্ছা আচ্ছা। তার সাতেরটা যদি একটু বলতেন, এই যে এটা। হ্যাঁ, এটা চাওয়া দাম 25। 125 চাওয়া দাম? না জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর একটা, এটা 52 চাওয়া দাম। 52। এগুলো কি দাঁত হইছে এক একটা? দুই দাঁত, দুই দাঁত। এটা দুই দাঁত হইছে? না, দুই দাঁত দই। আচ্ছা আচ্ছা। তার সাতেরটা? এটা চাওয়া দাম 52ই। এটাও চাওয়া দাম 52, দুটোটা পাশাপাশি? হ্যাঁ, দুই দাঁত দই। আচ্ছা আচ্ছা। এটাও 52। এটা কি জাতের গরু? এটা পাকড়া, শাহিওয়াল পাকড়া। শাহিওয়াল পাকড়া? না জি। আচ্ছা, তার সাতেরটা আরেকটা যে দেখতেছি ওইটা? এটা 55 চাওয়া দাম। এটা 55 চাওয়া দাম? না জি। দর্শক, আপনারা এখানে আইসা ভাইয়ের কাছ থেকে দাম দর করে কথা বললে আপনারা এখান থেকে গরু নিতে পারবেন। এটা হচ্ছে কুটি চৌমুহনির হাট। ভাইয়ের হাটে ঢুকতেই দক্ষিণ পাশ থেকে হাটে ঢুকতেই ভাইয়ের গরু। এই রি কয় না ভাই, ঠাঙ্গার গরু 182 দাম করছ তারি না? দাম কয় ব্যাঙ্গে এই গরুটা? বই ভালো কিছু না, ডাইরেক্ট গরু বুঝেন নি। এটা 182 দাম মূলায় আই গরু মূলায়, 153 মূলায় এই গরুটা। নতুন বিয়া করেছি। আজকের বাজার পরিস্থিতি কি বুঝতেছেন? আজকে পরিস্থিতি বাজার ভালো না ভাই, একটা গরু বিক্রি আছে না ভাই। তো ঈদের পরে নাকি বাজার ভালো গেল? না, ঈদের পরে বাজার দম ভাই। ঈদের পর থেকে বাজারটা একটু দম? না জি। আচ্ছা আচ্ছা। দর্শক, সারি সারি ভাবে চৌমুহনির হাটে গরু তারা বাঁধাই করে রাখছে দর্শক দেখতেছি আমরা। আজকে প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে প্রচুর গরু অসুস্থ হয়ে যাচ্ছে। কয়টা গরু বিক্রি হয়েছে এখানে? দুইটা। এই যে এটা একটা নাকি? খুবই চমৎকার একটি গরু। তো কত বিক্রি করলেন গরুটা? 2,80,000 মধ্যেই? 2,80,000 দিয়ে নিয়েছেন নাকি? আচ্ছা আচ্ছা। আর কোনটা নিছেন? এই গুড় মান, এই গুড় মার্কর, এই করে ও সরি, এই করে সাইড সাইড আছে।
এটাও দর্শক অসাধারণ একটি গরু ভাইয়ের কাছ থেকে নিয়েছে। ভাই গরু কিনছেন, এগুলো কি কিসের জন্য আপনি কিনছেন? কুরবানির জন্য না? ও মানে আপনি কি নিয়ে এসে রেডি পালন করবেন? আচ্ছা 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 আচ্ছা, তো আপনি এখানে আপনাদের বাসা কোথায়? ওইখানে নিয়ে এই আপনার পালন করবেন খামারে, তারপরে কুরবানির হাটে বিক্রি করবেন? আচ্ছা, তো ভাই একটা শৌখিন মানুষ, খুবই চমৎকার দুটি গরু নিয়েছে দর্শক আমরা দেখতেছি। আজকে সস্তা মনে হইতেছে, আজকে কাস্টমার কম বাজারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আপনি যেই দাম দিয়ে নিছেন তার চেয়ে অনেকটা বাজারে বেশি থাকার কথা ছিল গরুগুলো। আচ্ছা যাই হোক, তাহলে আজকে বাজারটা একটু কম মনে হইতেছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। প্রিয় দর্শক, অসাধারণ সব গরুর সমাহার আমরা এখানে দেখতেছি। যারা গরু কিনা নিয়ে টেনশনে আছেন, আপনারা কুটির চৌমুহনির হাটে চলে আসলে এখান থেকে দেখে পছন্দ মতো আপনারা যে কোনো গরু নিতে পারবেন। সব ধরনের গরু কুটির চৌমুহনির হাটে উঠে দর্শক আমরা দেখতেছি, অসাধারণ সকল গরু কালেকশন। সারি সারিভাবে দাঁড়িয়ে আছে অসাধারণ সকল গরু। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই গরু নিয়ে আসছিলেন কোথা থেকে? গরু নিয়ে আসি ভাই পাবনার থেকে। পাবনার থেকে, তা আজকে কি কি গরু নিয়ে আসছেন এখানে? ভাই সাইওয়াল আছে, ক্রস আছে। তো কয়টা গরু নিয়ে আসছিলেন আজকে? গরু লয়েছে ভাই 30টা ভাই। বেচা বিক্রি কেমন দেখতেছেন আজকে? আছে মোটামুটি ভাই। আচ্ছা, তারপর আপনার এখানে গরুগুলো কোনটা কত চাচ্ছেন যদি একটু দর্শকদের বলতেন, যদি কোনো ভাইয়ের পছন্দ হয় তাহলে আপনাদের কাছ থেকে নিতে পারবে। হ্যাঁ, এই গরুটা সাড়ে দাম 110। আচ্ছা, 5000 হলে বিক্রি করে দেবো। আচ্ছা, খুবই চমৎকার একটি দর্শক গরু দেখতেছি। এটা কি দাঁত হইছে? দাঁত নাই ভাই, একটা দাঁত হইছে না। না, আর তার পাশেরটা যে দেখতেছি ওটা কি জেতের? এবং এটা এটা একই দাম, একই কোয়ালিটির গরু। আচ্ছা, এক জায়গার গরু ভাই, একই দাম। আচ্ছা, এটাও দাঁত নাই। আচ্ছা, তার সাথেরটা কি গরু ওটা যদি একটু বলতেন? এটা এটা ভাই সাইওয়াল। এটাও সাইওয়াল না? হ্যাঁ ভাই। ও, তো কত চাচ্ছেন? এটা দাম চাওয়া 25-20 হলে বিক্রি করে দেব। ও, তার সাথেরটা একই দাম। খুবই সুন্দর সুন্দর গরু, একই ক্যাটাগরির এই গরুগুলো সবগুলো দুই দাঁত করে ভাই। এর বয়স এর দুই দাঁত করে হইছে? হ্যাঁ ভাই, দুই দাঁত। খুবই চমৎকার দর্শক, যারা কুরবানির হাটে গরু বিক্রি করবেন, খামার দিতে ইচ্ছুক, তারা এই ধরনের গরুগুলো নিয়ে খামার দিতে পারেন ভাইয়ের কাছ থেকে। আর এই যে এটা দেখতেছি ভাই, যার এটা কত দাম? এটা 35 টাকা দাম, 30 হলে বিক্রি করে দেবো। এটা কি জাতের এবং কত লাস্ট কত হলে ছেড়ে দিবেন? এটা ভাই সাইওয়াল। সাইওয়াল না, লাস্ট কত হলে যদি কোনো ক্রেতাদের পছন্দ হয় কত? ভাই কেউ যদি আপনার ভিডিও দেখে আসে জি, তার জন্য গাড়ি ভাড়া ডিসকাউন্ট করে দেবেন। গাড়ি ভাড়াটা ডিসকাউন্ট? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, তারপরে এই যে এটা, এটা কি জাতের এবং কত যাচ্ছেন? এটা ভাই সাইওয়াল। এটাও সাইওয়ালের? হ্যাঁ ভাই। কত চাইছেন এটা? এটার দাম 25 ভাই, 15 হলে বিক্রি করে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার সাথে যে আরেকটা দেখতেছি অসাধারণ কালার দর্শক, কালোর মধ্যে উপরে শেড। হ্যাঁ, এটা কত যাচ্ছে ভাই? এটা চাওয়া দাম 25, 18 হলে বিক্রি করে দেন। তো কেমন হবে ওজন এটার? এটার ওজন আনুমানিক ভাই 4 মণ। আনুমানিক 4 মণের মতো হবে না? আচ্ছা, তার সাথে যে আরেকটা দেখতেছি, এটা কি গরু আর এটা কত? এটা ভাই নেপাল। এটা নেপাল ঘি না? হ্যাঁ। কত যাচ্ছেন এটা? এটার দাম চাওয়া 15 ভাই, 1-15 না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার সাথে যে আরেকটা দেখতেছি এটা, এটা ভাই চাওয়া দাম 150। আচ্ছা, 125 হলে বিক্রি করে দেন। 125 হলে বিক্রি করে দেন দর্শক, গরুটা খুবই চমৎকার একটি গরু। আপনারা আসলে হয়তো ভিডিওতে পুরোপুরি দেখানো সম্ভব হচ্ছে না, আসলে সরাসরি দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হবে। ভাই আরেকটা দেখতেছি যে এটা কি গরু আর কত যাচ্ছেন? এটা ভাই নেপাল। এটা নেপাল না, এটা কত যাচ্ছেন? ভাই এটা চাওয়া দাম 175, 65 হলে বিক্রি করে দেন। তারপরে এই যে আরেকটা দেখতেছি, এটা এটা সেম দাম, সেম দাম ভাই, সেম দাম, সেম গরু না? হ্যাঁ সেম গরু, সেম দাম, সেম গরু। এখানে অসাধারণ সব এক জোড়া গরু, এক গৃহস্থ থেকে কিনছে ভাই, এক গৃহস্থ থেকে কিনা গরুগুলো না? আচ্ছা আচ্ছা, তার সাথে যে দেখতে ভাই এই চারটি আছে এক রডে, 1-2-3-4, এই চারটি এক রডে, চারটি ফার্স্ট ক্লাস। হ্যাঁ ভাই, এক একটা কত করে চাচ্ছেন যদি বলতেন? ভাই এদের কোনো দাম দর নাই, 150 করে হলে বিক্রি করে দেবো। 150 করে হলে দিচ্ছেন না? কোনো দাম নাই। দর্শক, প্রচন্ড গরমের মধ্যে গরুগুলা থাকাটা খুবই কষ্টকর আমরা দেখতেছি, সূর্য ঠিক মাথার উপরে। বয়স কত হয়েছে ভাই?
খুবই চমৎকার, অসাধারণ দর্শক, ছোট ছোট এবং বড় বড় মহিষ কুড়ি চৌমনির হাটে উঠেছে আজকে আমরা দেখতেছি। গরমে দর্শক প্রচন্ড গরমের কারণে মহিষগুলোকে পানিতে নামিয়ে দিয়েছে, দর্শক দেখতেছি। আরও কয়েকটা গরু মহিষ নিয়ে যাইতেছে পানির মধ্যে নামাইতে। মহিষের শরীর প্রচুর পরিমাণে গরম, যার ধরুন তারা এগুলোতে সর্বক্ষণ পানির মধ্যে রাখতে হয় এই আর কি। ওয়ালাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম ভাইজান। গরু কোথা থেকে নিয়ে আসছিলেন ভাই? গরু আনছি বগুড়া থেকে। তো আজকে কি কি গরু আনা হয়েছে? সব সার সাইওয়াল ঢাকা আর কি। সব সার সাহিওয়াল? সাহিওয়াল। তো কোনটা কত যাচ্ছেন যদি একটু দর্শকদের দেখাইতেন? এটা দাম দিতেছি ভাই 125 আর কি। 125 চাচ্ছেন না? হ্যাঁ। তো এটা কি দাম হইছে? না না, দাচ্ছি দুইটা আর কি। দুইটা তো কত লাস্ট বিক্রি করবেন? কত লাস্ট বিক্রি হইছে? আপনার 110 এ বিক্রি করবেন। 110। এর পাশে যে দেখতেছি এটা কি গরু? এটা সাহিওয়াল ঢাকা। চারটা দাচ্ছে। চারটা দাঁত হইছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কত চাচ্ছেন লাস্ট? লাস্ট আইতেছে 132। 15 বিক্রি করব। 15 বিক্রি করবেন না? আর এই যে এই যে এটা সাদাটা দেখতেছি, খুব চমৎকার একটি দর্শক। দামতেছি 115 আর কি। আচ্ছা, তাহলে বিক্রি করব। আচ্ছা আচ্ছা। তার সাথে যে দেখতেছি আর একটা লাল রঙের, সেম সেম দাম? আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে 100 কত এটা? হ্যাঁ হ্যাঁ, এটা সেম দাম ভাই। দুটো করে যাচ্ছে। দুটো করে যাচ্ছে? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি কোনো ক্রেতা ভাই আপনার গরুটি পছন্দ হয়, যদি নিতে চায়, তাহলে আপনার নামটা আর নাম্বারটা যদি একটু বলতেন। জি, আমার নাম নাদিম, আমার মোবাইল নাম হচ্ছে 09-5363-2950। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করে আপনার কাছ থেকে গরু নিতে পারবে। ফোনে যোগাযোগ করে আপনার কাছ থেকে চৌমনি হাট থেকে গরু চাইলে চৌমনি সব সময় পাবেন। আচ্ছা আচ্ছা। আর সব বাজারে আমরা যাই। আচ্ছা ভাই, খুবই চমৎকার মাশাল্লাহ অসাধারণ একটি গরু চৌমনি হাটে আমরা দেখতেছি দর্শক। চৌমনি হাটে অসাধারণ সব গরুর সমাহার। যদি কোনো ক্রেতা ভাইয়ের গরুর প্রয়োজন হয়, এখান থেকে এসে গরু দেখে পছন্দ মতো গরু নিতে পারবেন ইনশাআল্লাহ। দর্শকদের একটু দেখানোর চেষ্টা করি আজকে কত চাচ্ছেন। এই যে এই গরুটা দেখতেছি, এটা কত চাচ্ছেন? এই গরুটার দাম 115। আচ্ছা আচ্ছা। 100 বিক্রি করলাম। আচ্ছা, তার সাতেরটা দাম 135। 25 লে বিক্রি করব। তো সবগুলা কি কি জাতের? সাইওয়াল জাত। সবগুলাই সাইওয়াল না? হ্যাঁ সবগুলা। এর পাশেরটা যেটা দেখতেছি এটা দাম 45। এটা 25 লে বিক্রি করব। এটা এটা 25 লে বিক্রি করব। বিক্রি করে দেবেন 45 যাচ্ছেন। কত ওজন হবে এটা? এটা 4 মণ হইব। 4 মণের মতো হইব না? এর পাশাপাশি যে দেখতেছি ওটা, ওই যে ওটা কি? ওটা হ্যাঁ, এটা সাইওয়াল গরু। আচ্ছা আচ্ছা আচ্ছা। কত যাচ্ছেন এটা? এটা দাম 175। একবারে নিলে শুরু দাম লাগবে 145। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার সাথে যে দেখতেছি দর্শক আরেকটা গরু, এই যে এটা এটা কত যাচ্ছেন? এর দাম 65। 65। খুবই চমৎকার। এর সাথে যেটা এটা এটা 55 দাম ছিল। 55 দাম চাইতেছেন না? তো ভাই নামটা আর যদি মোবাইল নাম্বারটা বলতেন জন্য ক্রেতা ভাই পছন্দ হয় আপনার গরু। নাম হইছে আফজাল বাতাগান্দি বাড়ি। আমার ওই গুলো আছে, এগুলো দেখেন। এগুলো আরো আছে গরু না? গরু আছে আরো। আচ্ছা, বড় গুলো আছে। খুবই চমৎকার এই গরুগুলো দেখতেছি। হ্যাঁ, এই গরুটা কত যাচ্ছে না এবং এটা কি জাতের? এটা সাইওয়াল জাত। আচ্ছা আচ্ছা। এটা দাম 220। এটা না ছোট্ট দাম, একবারে 185। 185 হলে নিতে পারবে? হ্যাঁ, আরো কম আছে। কয়টা দাঁত হইছে? দুই দাঁত। আসলে কথা বলে আপনার সাথে দাম করে নিতে পারবে? দাম কম আছে। তারপরে যে এটা দেখতেছি এটা কত যাচ্ছে? এটা দাম চাই 175। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কত হইলে লাস্ট এর বিক্রি? 60 লে বিক্রি করলাম। 60 লে বিক্রি করলাম। তার সাথে যেটা দেখতেছি এটাও একই দাম, 60 লে বিক্রি করলাম। তো এডি কেমন ওজন করে হবে? এডি ওজন হইব 6 মণ করে। আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার। আরো একটা করে দেখতেছি এটা 150 লে বিক্রি করলাম।
150 না, এটা কি জাতের? এবং এটা হইছে বামা জাত। দেখেন কয়টা দাঁত আছে? দাঁত দুইটা, দুইটা দাঁত আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আরেকটা, এই যে লাল, এটা বিক্রি করলাম 25 লে। এটা শুরু করো, ছোট গরু 25 লে বিক্রি করি। ছোট গরু তো কাস্টমার বেশি থাকে, এরকম এত কম আর বিক্রি করব কাস্টমার হইলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনি এই চমনির হাটে আসলে নিয়মিত আপনারে পাবে নাকি? হ্যাঁ, সব সময় পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নারমরা গেলো পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি ভালো। তো আজকে কয়টা গরু আনছিল ভাই? গরু আনছিলাম, বাছুর আনছিলাম 10টা, ছোট বাছুর। আচ্ছা আচ্ছা। ওগুলো বিক্রি চাই, এখানে আসলে ভাই 12টা গরু, এখান থেকে একটা বিক্রি করতে পারে না, তার একটা টাকা দিতে আছে। কত ভাই? 100 টাকা ভাড়া গরুটা। আরেকটা আরে হাডা কথা, সাসাই যদি না, না সাসাই যদি নেয় কই রে আটা ভাই? 5000 টাকা আমি কইছি, বেশি টাকা নাই। তাহলে বাবা ভাই, তোমার কত মুরবি ভাই? কত টাকা রাখবো? কতটা আমার 1,00,000 টাকা দরকার, কিন্তু কতটা আমি রাখবো? রাখার একটা সিস্টেম করুন ভাই। 5,00,000 টাকা দেন ভাই। ভাই 1,50,000 টাকা ভরা ভাই। বাড়ি গোড়া টাকাটা দরকার, কিন্তু আমার ফুজিটা দিবেন তো? আর 3,000 চেয়ে দেন। দিছি, আমি গোল দিয়েছি, আপনার গোল দিয়েছি। আর 3,000 চেয়ে দেন। বাজার মানুষ নাই, সাই হল অরিজিনাল সাই হল বাচ্চারা ভাই। আমার ভাই কুমলে দাওয়াত কিনবে ভাই, জিজ্ঞাসা করেন তারপরে ভাই 2,500 আছে, তারপরে 2,500। আজকে বাজার ভাই মানুষ নেই, আজকে বাজার মানুষ নেই, বুঝতে পারছেন? মানুষ নেই বাজার, গাড়ি ভাড়া দিবো সেবা থেকে। এগুলো 1,00,000, এগুলো 1,00,000। দিনাজপুর টানছি আমি ভাই, দিনাজপুর টানছি। এগুলো দেখেন 1,01,000 টিয়া, 1,10,000 গরু ভাই, 1,10,000 গরু। যোগাযোগ করে আপনার কাছ থেকে অবশ্যই। আর সবসময় জমনির হাটে আপনি থাকেন? হ্যাঁ, সবসময় আমি দিনাজপুর হাটে, দিনাজপুর আমবাড়ি হাট, এটা সবাই অনলাইনে দেখে হাটটা। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকমই সবই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। তো আবারও দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো উদ্যোক্তার গল্প নিয়ে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি এখানেই। আসসালামু আলাইকুম।